হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকে আমি আমার শখের কবুতরগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো? আমি খাদ্য হিসাবে দিচ্ছি ডান, তারপর গম, ভুট্টা। যারা কবুতর পালন করেন তারা জানেন কবুতর পালন এমন একটি নেশা। আমার কবুতর এখানে আছে, হুজুর সিরাজ, কিছু বাংলা কবুতর, আর কিছু হচ্ছে যে মাক্সি রেসার। আমি কবুতর পালন করি। আমার আরও কিছু কবুতর আছে যেগুলো আমি খাঁচায় পালন করি। মূলত আমার কবুতরগুলো ছিল ছেড়ে দেওয়া, তো আমার এখানে যেহেতু ঘর খালি আছে আমি এই জন্য আবদ্ধ অবস্থা কবুতরগুলো পালন করতেছি। তো আমি যেটা বুঝলাম, কবুতর আসলে আবদ্ধ অবস্থা পালন করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ কবুতরগুলো এতদিন ছেড়ে দেওয়া ছিল, এখন আমি আবদ্ধ অবস্থা পালন করতেছি, কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে, ওষুধ দিয়েছি, দেখা যাক কি হয় এখন। কবুতর হচ্ছে যে একটা নেশার মতন, কবুতর যারা পালন করেন আশা করি তারাই জানেন। আমার এখানে মোট 15 জোড়া কবুতর আছে, এখন কিছু ডিমে আছে আর কিছু বাচ্চা আছে। আর যারা বলেন যে কবুতর পালন করে মাসে 8,000-10,000 একটা সংসার চলে, আমি বলবো না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যারা পারে পারে, কিন্তু আমি আজকে আমার কবুতর পালনের 4-5 বছর, কিন্তু আমি যেটা মনে করি 1 কেজি খাদ্য অনেক দাম, সেই তুলনায় খাদ্যের টাকা উঠতে অনেক অনেক কষ্টের, সেখানে তো সংসার চলা আমি মনে করি একটা বুয়া কথা। হয়তো আমার মতের সাথে অনেকের মত মিলবে না, কিন্তু যেটা সত্য কথা, আমি এখানে কিছু ব্রিড দিছি যেটা ইটের গুঁড়া বলে, যেহেতু ওদেরকে আমি আবদ্ধ অবস্থা পালন করি। আর এখানে আমি মাটি রাখছি, যেহেতু কবুতর মাটি খায়, আর ইটের গুঁড়া রাখছি। এগুলো আমার কবুতরের ঘর। এখানে ডিমে আছে, এখানে আছে ডিম। আমার
কবিতার যেহেতু অসুস্থ আমি কিছু ওষুধ ব্যবহার করছি কিছু ভিটামিন দিয়েছি এবং ঠান্ডার কিছু ওষুধ দিয়েছি দেখা যাক আল্লাহর রহমতে কুকুরগুলো আগে থেকে একটু সুস্থ হয়েছে আমার খুব পছন্দের কবুতর হচ্ছে হলুদ সিরাজ দেখতে পাচ্ছেন হলুদ সিরাজ এখানে আছে